তা হচ্ছে বলছেন শেখ, সেজদাতে বাংলায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে? হ্যাঁ, চাওয়া যেতে পারে, যদি আপনি আরবিতে সুন্দর করে চাইতে না জানেন তাহলে জায়েজ রয়েছে সেটা। কিছু আলামারা বলছেন সেটা সুন্নত নফলে, ফরজে নয়, সুন্নত নফলের সাথে খাস রাখেন, কিন্তু এরও কোনো দলিল নেই। যদি এই জন্য বলা হয়েছে যে ফরজ সালাত তো আপনি সংক্ষেপে পড়ছেন, সেখানে তিনবার, পাঁচবার, সাতবার, নয়বার এইভাবে আপনি তসবি পড়েন, এবং বিভিন্ন তসবিগুলো রয়েছে, লম্বা বড় তসবিও রয়েছে, সেগুলি পড়েন, আর আপনি ফরজ সালাতে অল্প সময় থাকবেন, সুবহান রাব্বি আল্লাহ, সুবহান রাব্বি আল্লাহ, সুবহান রাব্বি আল্লাহ, তারপরে বাংলায় দোয়া করা শুরু করবেন। ওর চাইতে ভালো সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া হামদিকা আল্লাহুম্মা আগফিরলি পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার পড়েন, এই পড়ে দোয়া করেন। তেলাওয়াত না, এটি দোয়া। তো দোয়া কোরআনি দোয়া করা যেতে পারে, হাদিসের দোয়া করা যেতে পারে, আর যদি কারো কোনো কিছু বিশেষ চাইতে হচ্ছে আর সে আরবিতে সুন্দরভাবে চাইতে জানে না, সে নিজের ভাষায় চাইতে পারে, নিজের ভাষায় চাইতে পারে, সে ফরজের সেজদায় হোক, সন্নতের সেজদায় হোক, তাহাজ্জুদের সেজদায় হোক, নফলের সেজদায় হোক, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন সবার ভাষা বুঝেন, এবং আপনি আল্লাহর সাথে কথা বলছেন। সলাতের ভিতরে যেটা হারাম, যাতে সলাৎ ভঙ্গ হয়ে যায়, সেটা হচ্ছে মানুষের সাথে কথা বলে, সেটা আরবিতে হইল। আরবিতেও যদি আপনি কোনো ব্যক্তিকে সম্বোধন করে বলেন যে কাইফাল হাল, কেমন আছেন, আসসালামু আলাইকুম, সলাত অবস্থায় যদি বলেন আসসালামু আলাইকুম, কাউকে যদি সালাম দিয়ে দেন, তো সলাৎ নষ্ট হয়ে যাবে, কারণ সেটা আল্লাহর সাথে কথা বললেন না, মানুষের সাথে কথা বললেন। আল্লাহ রব্বুল যেন বুঝার তৌফিক দান করে এবং নেক আমলে তৌফিক দান করেন, এবং আল্লাহ রব্বুল আলমিন এর কাছে দোয়া করি, যা কিছু বললাম তাতে যদি সঠিক হয়ে থাকে তো আল্লাহ যেন কবুল করেন, তাতে বারাকা দান করেন, আর যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে তো সেটা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এবং আমাকে সংশোধন করার তৌফিক দান করেন, এবং সমস্ত ভাই বোনদেরকে এই ভুল থেকে সংশোধন করার এবং সংশোধন হয়ে যাওয়ার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।